আমরা স্টেশনে চলে গেছি। স্টেশনে আসার পরে আমাদের ট্রেনও দেখছি প্ল্যাটফর্মেই আছে, তো আমাদের লাগেজগুলো তুলে নিয়ে আমি একটু এই পুরীর যে স্টেশনটা তার আশেপাশে দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমাদের কটক শহরটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, এই কারণে বলছি যে আমাদের ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান এখানেই। নমস্কার সকলকে, সুপ্রভাত। আজকের দিনটা আমাদের দেখুন সমুদ্র আর সূর্যের দেখাতে পারছি, এটা দিয়ে শুরু হয়েছে। আমরা একদম রেডি হয়ে গেছে। যাই হোক, আমরা এখন একটু ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। তো আজকে আমরা পুরী থেকে বেরিয়ে যাবো বলতে পুরী থেকে আজকে আমরা চলে যাচ্ছি। তো আজকের দিনটা আমরা পুরী থেকে চলে যাচ্ছি এটাই কিন্তু শেষ না, কিন্তু এই যে দিনটা আজকে কীভাবে কাটাবো, কোথায় যাব, কি যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সঙ্গে থাকবেন আর সকলকে হচ্ছে আবার বলছি সুপ্রভাত, সবার দিন খুব ভালো কাটুক এই শুভকামনা করে আজকে আমি শুরু করছি দিনটা, মানে ব্লগটা শুরু করছি আর কি। আমরা এখন পারিজাতের সামনেই আছি, ব্রেকফাস্ট করার জন্য এসেছি। সুনীর দোকান থেকে খাবার কিনছে, আজকে একটু অন্যরকম খাবার ট্রাই করবো ইচ্ছা আছে। তাই সুনীর দেখুন খাবার কিনছে, দেখি কী কিনে নিয়ে আসে। তো আমি যেহেতু বললাম যে আজকে একটু অন্যরকম ট্রাই করবো, তাই একটা হচ্ছে ইডলি নেওয়া হয়েছে, একটা হচ্ছে বড়া নেওয়া হয়েছে। আমরা পারিজাত যেখানে কালকে যেখানে দুপুরে খাবারটা খেলাম ঠিক সেখানটাই আমরা ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে, দু রকমের ডিশ নিয়েছিলাম, একটা হচ্ছে ইডলি আর একটা হচ্ছে বড়া, সেটা তো আপনাদেরকে দেখানোই হলো। তো যাই হোক, আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রুমে ফিরে যাই, গিয়ে আমাদের লাগেজগুলো বের করতে হবে। চেক আউট ছিল 7টা, এখানে প্রত্যেকটা হোটেলেই চেক আউট 7টা, কিন্তু আমরা কিন্তু 7টার সময় বের হইনি। তো যাই হোক, বের হইনি, এখন গিয়ে সব লাগেজ বের করে টোটো হোক অটো হোক কিছু একটা নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। জয় জগন্নাথ নাম নিয়ে আমরা এখন পুরী থেকে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এখন আমরা দুজনেই যাচ্ছি, আমরা দুজনেই স্টেশনে যাচ্ছি, অটো ভাড়া নিয়েছে আমাদের নিচে 100 টাকা। আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি, তো ভিতরে এন্ট্রি করব। আমাদের শুনি তো আগে গিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে খুঁজছে। আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে আসার পরে আমাদের ট্রেনও দেখছি প্ল্যাটফর্মেই আছে, তো আমাদের লাগেজগুলো তুলে নিয়ে আমি একটু এই পুরীর যে স্টেশনটা তার আশেপাশে দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। আমাদের ট্রেন আছে সকাল 10:30, মানে 10:25 ছাড়বে। এসি আছে, নন এসি আমরা তো চেয়ার কারটাই নিয়েছি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্যান্টিকার আছে, তো আমরা কোনো কিছু খাবার এখনও নিয়ে আসিনি, ভাবছি প্যান্টিকার থেকে কোনো খাবার কিছু আমরা অর্ডার করে নিয়ে নেব। Thank you.
আমরা এখন চলে এসেছি খুদা রোড জংশনে। এই পুরীর পরে এটাই প্রথম স্টপেজ হয়েছে। এক্ষুনি খুদা রোড জংশন থেকে আমাদের ট্রেনটি ছাড়লো। এখানে তাও 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল। ভুবনেশ্বরে পৌঁছে গেছি। এটা এখন ভুবনেশ্বরের স্টপেজ আছে। ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার একটি রাজধানী, তো এখানে একটু স্টপেজটা বেশি হবে আমার মনে হয়। দেখি কতক্ষণ স্টপেজ হয়। ১১:৫০ এখন আমাদের ভুবনেশ্বর থেকে ট্রেনটি ছাড়লো। এখন 12:23 বাজে, তো আমরা এখন কটকের মধ্যে ঢুকে পড়েছি। আসলে আমাদের কটক শহরটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, এই কারণে বলছি যে আমাদের ভারত মাতার 20 সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান এখানেই। আর তাই এই সুভাষচন্দ্র বোস বা এই কটক, আমরা কটকের নামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই নামটা, সুভাষচন্দ্র বোস নামটা নিলে যেন আমাদের গায়ের কাটা এবং শিউরে ওঠে। তো এখন আমরা কটক রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখন কটক থেকে ছেড়ে দিল আর উড়িষ্যার মহানদী। এখন 2:27 আমরা ভদ্রক থেকে বেরিয়ে পড়লাম। এখন 3:27 আমরা এখন বালাসোরে ঢুকে গেছি, বালাসোর রেল স্টেশনে। 3:32 আমাদের এখন বালাসোর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর খুব সম্ভবত আরেকটা স্টেশনের পরে আমাদের উড়িষ্যার যে সীমানাটা সেটা শেষ হয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকে যাব। ৪:17 বা জলেশ্বরে পৌঁছে আর 4:19 জলেশ্বর থেকে ছেড়ে নেক্সট স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। 4:32 এখন আমরা দাঁতন হচ্ছে পার করছি, তার মানে আমরা এখন মেদিনীপুরে চলে এসেছি। আমরা ওড়িশার যে সীমা আছে সেটাকে অতিক্রম করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি গড়পুর স্টেশনে। এখানেই নামলাম।
আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের ব্লগগুলো আপনারা কন্টিনিউ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।